আসসালামু আলাইকুম। এই হেলিকপ্টারটিকে তৈরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে এবং কেউ কেউ অনেক বাজে বাজে কিছু মন্তব্য করছে, তো সেই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। দেখুন, এই হেলিকপ্টারটি যে বানিয়েছে তার নাম নাজমুল হোসেন খান এবং তিনি খুলনার ফুলতলা থানার একজন যুবক। তিনি বলেছেন যে তার শখের বসে এবং দেশের জন্য সে কিছু করবে এই আকাঙ্ক্ষায় সে 3 বছর যাবৎ কষ্ট করে এই স্ট্রাকচারটা বানিয়েছেন, যেটা একটা হেলিকপ্টারের স্ট্রাকচার। এবং গঠনটি দেখে আমার কাছে মনে হয়েছে যে এটি কাজ করার মতো, তবে আরেকটু ডেভেলপমেন্ট প্রয়োজন। এখন বলি যে হেলিকপ্টারটি আসলে বর্তমানে কোন স্টেজে আছে বা এটা নিয়ে সমালোচনার কোনো প্রয়োজন আছে কিনা। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো এইরকম একটি প্রজেক্ট হাতে নেওয়া অনেক ব্যয়বহুল একটি কাজ। তারপর তিনি 3 বছর যাবৎ টুকটাক করে কাজটি করছেন, যার ফলে এটা অগ্রগতি খুবই ধীর এবং স্থির। তো একটা হেলিকপ্টার প্রজেক্টের একদম প্রাথমিক যে স্টেজ থাকে, মোটামুটি তিনি সেই স্টেজে আছেন। দেখুন, সর্বপ্রথম লিওনার্দো দা ভিনচি 1880 সালে একটি চিত্রের মাধ্যমে উড়োজাহাজের একটি ধারণা দেন, সেটা দেখতে অনেকটা হেলিকপ্টারের মতোই ছিল। পরবর্তীতে 1863 সালে ফরাসি বিজ্ঞানী গাস্টন টিসান্ডি সর্বপ্রথম একটি হেলিকপ্টারের নকশা করেন। এরপর 1907 সালে ফরাসি প্রকৌশলী পল কর্ন সর্বপ্রথম একটি হেলিকপ্টারের আধুনিক মডেল এবং ডিজাইন তৈরি করেন। এরপরে 1939 সালে ইগোর সিকোরস্কি আধুনিক একটি হেলিকপ্টারের মডেল প্রস্তুত করেন এবং সেটা তৈরি করতে তার অনেক বছর সময় লেগে গিয়েছিল এবং সেটা বাতাসে অল্প কিছুক্ষণের জন্য স্থির রাখতে সক্ষম হয়েছিল। এই যে 1880 থেকে 1939-60 পর্যন্ত প্রায় 59 বছর ধরে এই হেলিকপ্টারের ডিজাইনটাকে ডেভেলপ করা হয়েছে, এটা অনেক লম্বা একটি সময়। তো আমরা আশা করবো যে নাজমুল হোসেনের জন্য এতটা সময় লাগবে না, কারণ হেলিকপ্টারের টেকনোলজিগুলো বর্তমানে অ্যাভেলেবেল এবং হেলিকপ্টারের টেকনোলজিটা বর্তমানে উদ্ভাবন করা হয়ে গিয়েছে। কিন্তু এখানে বুঝতে হবে এটা অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট এবং তাকে যদি পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু সে হারিয়ে যাবে। কিন্তু তার যে মনোযোগ এবং যে স্পৃহা যে তিনি দেশের জন্য একটা কিছু করবেন, এই ভাবনা থেকে তিনি একটি হেলিকপ্টার আসতো হেলিকপ্টার তৈরি করার চেষ্টা করছেন, এটা কিন্তু সাধুবাদ বা প্রশংসার দাবি রাখে অবশ্যই। কিন্তু এটা নিয়ে আসলে এত সমালোচনা হচ্ছে কেন? দেখুন, এর আগে বহু বাংলা বিজ্ঞানীর আমরা কার সাথে দেখেছি, যেমন টেম্পুর মাথায় একটি সিলিং ফ্যান উল্টো করে লাগিয়ে নাম দিয়েছে এটা হেলিকপ্টার এবং সেটা আমাদের দেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার করেছে যেন এটা সত্যিকারের কোনো একটা হেলিকপ্টার। এরপরে কেউ কেউ উদ্ভট কিছু রোবট তৈরি করে, উদ্ভট কিছু মোটর সাইকেল তৈরি করে যেগুলো তেলবিহীন গ্যাসবিহীন চলবে। পরবর্তীতে সেই প্রজেক্টগুলো সবই ফেল এবং কালের বিবর্তনে এই মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যায় এবং এটা দেখতে দেখতে বাঙালি পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে, যার ফলে এই ধরনের প্রজেক্টগুলো দেখলে তাদের মাথায় আগেই নেগেটিভ একটা চিন্তা আসে যে না, এটা একটা ফেলিওর প্রজেক্ট, তো এই ধরনের প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করা উচিত নয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক বাঙালি বিজ্ঞানীর অবদান রয়েছে বিজ্ঞানে এবং দেখুন এমন অনেক আবিষ্কার বাংলাদেশে রয়েছে যেটা বিশ্বব্যাপী সমাদৃত। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ওরসালাইনেন, যেটা ডায়রিয়ায় জীবন রক্ষাকারী একটি উপাদান। এই ডায়রিয়ার স্যালাইনটা সর্বপ্রথম বাংলাদেশেই প্রস্তুত হয় এবং এটা বিশ্বব্যাপী সমাদৃত। এরপরে বলতে চাই সনো আর্সেনিক ফিল্টার। আবুল হুসাম নামক একজন বিজ্ঞানী 100 বারের বেশি চেষ্টা করার পরে তিনি খুব সহজ উপায় একটি উদ্ভাবন করেন, যার মাধ্যমে খুব সহজেই পানি থেকে আর্সেনিক পৃথক করা যায় এবং আর্সেনিক বাহিত যে সমস্ত রোগবালাই আছে সেটা থেকে খুব ভালোভাবে আমাদেরকে প্রোটেক্ট করে। সনো আর্সেনিক ফিল্টার এটা কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত এবং খুবই ভালো একটি আবিষ্কার বাংলাদেশের জন্য। এরপরে পলিথিনের বিকল্প হিসেবে যে সোনালি ব্যাগ প্রস্তুত হচ্ছে, এটাও কিন্তু বিশ্বব্যাপী অনেক প্রশংসার দাবিদার এবং অলরেডি অনেক সমাদৃত সারা পৃথিবীতে। এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদনের পথে। যে প্লাস্টিকের ব্যাগ, এটা অপচনশীল দ্রব্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তো তার বিকল্প হিসেবে পাটের আঁশ দিয়ে দেখতে অনেকটা প্লাস্টিকের মতোই বা ইউজেবিলিটিও অনেকটা প্লাস্টিকের মতোই এরকম একটি জিনিস উদ্ভাবন করেছেন বাংলাদেশের একজন বিজ্ঞানী, এটাও অনেক প্রশংসা দাবিদার। তো এরকম আরো শত শত ছোটখাটো অনেক আবিষ্কার রয়েছে বাংলাদেশে যেটা মূলত মানুষের জন্য প্রয়োজনীয় এবং এক একটা আবিষ্কারের পেছনে থেকে অনেক লম্বা লম্বা গল্প যেগুলো আমরা অনেকেই জানি না। তো বাংলাদেশের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক মেধাবী ছেলে কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু পরিচর্যার অভাবে এবং পেটের দায়ে আস্তে আস্তে অনেক সময় হারিয়ে যায়, তাদেরকে আর দেখা যায় না। তো এই যে পরিচর্যার অভাবে মেধাবী হারিয়ে যায়, যার কারণে বাংলাদেশ কিন্তু এই টেকনোলজির খাতে অনেকটা ডেভেলপ করতে পারছে না বলে আমার ধারণা, এবং যে সমস্ত টেকনোলজি ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও মোটামুটি পরিচর্যাটা একটু কমই হয়, যার ফলে বাংলাদেশে উদ্ভাবনী ক্ষমতার যে সমস্ত বিষয়গুলো সেটা কিন্তু খুবই দুর্বল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অনেক উদ্ভাবনীয় জিনিসপত্র রয়েছে এবং সেখানে অনেক জিনিসপত্র তারা কিন্তু নিজেরা তৈরি করে বিদেশে সেল করছে, যেগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমাদের মেন্টালিটিরও কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। দেখুন, মাহমুদুল হাসান সোহাগ
আমরা সবাই তাকে চিনি যে রকমারের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে। তিনিও একটি হেলিকপ্টার প্রজেক্ট নিয়ে অনেক টাকা ইনভেস্ট করেছেন, লস করেছেন এটার পিছনে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সাকসেস দেখেনি। তো সমস্যা কোন জায়গায়? একটা লোক সেটা চেষ্টা করছে, আমাদের তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমার প্রাথমিক স্টেজে তার ওই হেলিকপ্টারটা দেখার পরে আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, যেটা দেখে মনে হয়েছে যে তার স্ট্রাকচারটা একটু দুর্বল আছে। প্রাথমিক স্টেজে যেরকম হয়ে থাকে, কারণ এখানে টাকা পয়সারও ব্যাপার, যে স্বল্প বাজেটের মধ্যে তিনি যতটুকু পেরেছেন তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে আবহাওয়াটা একটু ভালো হইলে তিনি এটা ফ্লাইয়ের জন্য নিয়ে যাবেন। তো ফ্লাইয়ের জন্য একটা হেলিকপ্টার রেডি হচ্ছে, এটা কিন্তু কম কথা নয়, এটা আমার আপনার পক্ষে সম্ভব নয়। আমারও ছোটবেলায় ইচ্ছা ছিল যে অনেক কিছু উদ্ভাবন করব, এবং প্রাথমিক স্টেজে আমি যতটুকুই করেছি যে প্রাথমিক স্টেজে এটা খুব কঠিন একটা সময় পার করতে হয় কোনো একজন উদ্ভাবকের, কারণ মানুষের এই কথাগুলো এত ডিমোটিভেট করে মানুষকে, এটা হাল ছেড়ে দেওয়ার মতো ব্যাপার হয়ে যায়। তো আমরা কেউ তাকে ডিমোটিভেট করব না, তার মতো তাকে, সে তো আর আমাদের থেকে টাকা পয়সা চাচ্ছে না, তাই না ভাই? তো আমাদের ডিমোটিভেশনে সে যদি একটা হতে হতে পারে, সে হেলিকপ্টারটা ফ্লাই করবে বা সে আরেকটু ডেভেলপ করে হয়তো বা আমাদেরকে একটা ভালো জিনিস উপহারও দিতে পারে। আর একবার যদি এটা হয়ে যায় তাহলে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে, কারণ এটা মানুষের জন্য তো কল্যাণকর। তো সে যেহেতু এই উদ্যোগটা নিয়েছে, তাহলে আমাদের এখানে মানে তাকে উৎসাহ দিতে সমস্যাটা কি? তো ব্যর্থতা তো থাকবেই। আমি আগেই বলেছি যে 59 বছর ধরে এই হেলিকপ্টার পিছনে মানুষ পরিশ্রম করছে, তারপরে এটাকে ফ্লাই করার জন্য একটা মোটামুটি পর্যায়ে নিয়ে চলে এসেছে। তো একটা জিনিস নতুন শুরু করলে তার তো সময় লাগবে, সে অলরেডি 3 বছর ধরে টাকা পয়সা জোগাড় করে সে নিজের মতো করে চেষ্টা করছে, করুক। তো আমি ভিডিওটা তৈরি করছি মূলত আমারও স্বপ্ন যে বাংলাদেশ টেকনোলজির খাতে অনেক উন্নতি হোক, বাংলাদেশে এই ধরনের মেধাবীরা আছে, উদ্যোক্তারা আছে, তাদেরকে আরও হেল্প করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা যেন বাংলাদেশকে নতুন নতুন কিছু উপহার দিতে পারে। সারা পৃথিবীর কয়েকটি দেশ মাত্র হেলিকপ্টার তৈরি করে, এর মধ্যে আমেরিকা আছে, চীন আছে, জাপান আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, এরকম কয়েকটা দেশ, হাতে গোনা কয়েকটা আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে। তো আমরাও চাই যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে ওই কাতারে নাম লেখাক যে বাংলাদেশেও হেলিকপ্টার তৈরি হবে। ভাই স্বপ্ন দেখতে সমস্যা কোথায়, তাই না? তো আমাদের একটি ভাই, তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করছেন, আমরাও তাকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করবো ইনশাল্লাহ।